সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন বাংলাদেশি সেনা গত 3 অক্টোবর এক মাইন বিস্ফোরণে নিহত হন। সকালে তাদের মরদেহ ঢাকা আর্মি এভিয়েশনে আনার পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সহ সেনাবাহিনীর সকল কর্মকর্তারা। ইসমাইল সর্দারের প্রতিবেদন। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বাংলাদেশে দামাল সৈনিকরা দেশের গণ্ডি পেরিয়ে নিরাপত্তা দিচ্ছে বিদেশেও। নানান প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের অবস্থান আরো শক্ত করে বিশ্ববাসীকে জানান দিতে ভয়কে জয় করে নিয়েছেন সৈনিকরা। এই তিন সৈনিক সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়েছে 129 জন। তারা দেশের জন্য পরিবার ছেড়ে পরকারে পাড়ি দিলেও স্বজনদের কান্না থামে না কোনোদিন। দেশের জন্য আমার ভাই গেছে, আমার কোনো কিছু নাই। এই পরিবারটাকে বাঁচানোর জন্য মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছে আমি আরজ করব। স্যার, আমার দুই ভাই, ভাইকেও পড়াশোনা করাইতো এবং ওর স্ত্রীর চাকরির জন্য একটা সুব্যবস্থা করে দিত। শহীদ সেনাদের রুহের মাগফিরাত কামনা করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজকের এই কর্মের জন্য কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। এই বিশেষ মুহূর্তে আমি স্মরণ করছি বিদেশে আমাদের জন্য প্রাণ দিয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশি সৈনিকরা আফ্রিকার 8টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষা নদীতে পারাপারের সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। পুলিশ জানায়, নবীগঞ্জের মেলা থেকে বাসায় ফেরার জন্য 10 থেকে 12 জন বন্ধু ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পার হয়ে হাজীগঞ্জ ঘাটে আসছিল। এক পর্যায়ে নৌকা ডুবে গেলে সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে শাওন, জিম ও রিফাত নামের তিনজন। পরে খবর পেয়ে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।